বন্ধুরা, আপনারা প্রায় প্রত্যেকেই এটিএম থেকে টাকা তুলে থাকেন, তবে আপনারা কি জানেন আগামীকাল থেকেই এটিএম থেকে টাকা তোলাকে নিয়ে বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে? যদি আপনারা এই নিয়মগুলো না জানেন তাহলে আর এটিএম থেকে টাকা তুলতে পারবেন না। সেই সঙ্গে ব্যাংকের তরফ থেকে আরও বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। কাল 1 আগস্ট থেকে দেশের ব্যাংকিং ব্যবস্থায় বেশ কিছু বদল আনছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একে তো এটিএমের ইন্টারচেঞ্জ ফ্রি বাড়ছে, পাশাপাশি নানা পরিষেবার জন্য ব্যাংকগুলি আপনার আমার থেকে যে চার্জ কাটে তাও বাড়ানো হচ্ছে। মানে সামগ্রিকভাবেই বড়সড় পরিবর্তন হচ্ছে যা আপনার জীবনে প্রভাব ফেলবে। আরবিআই এর নির্দেশনা অনুযায়ী জুনেই বেশ কিছু পরিবর্তন হয়েছে, যেমন বদলেছে এটিএম থেকে নগদ টাকা তোলার ইন্টারচেঞ্জ ফ্রি। সর্বশেষ বদলের ফলে নতুন ইন্টারচেঞ্জ ফ্রি 15 থেকে 2 টাকা বেড়ে হচ্ছে 17 টাকা। এই বর্ধিত ফ্রি চালু হচ্ছে কাল থেকে। এটিএম মেশিনগুলি রক্ষণাবেক্ষণের জন্য যে খরচ হয় তা তুলতেই ইন্টারচেঞ্জ ফ্রি বাড়ছে। এক ব্যাংকের খদ্দের অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে ইন্টারচেঞ্জ ফ্রি দিতে হয়। নন ফিনান্সিয়াল লেনদেনের বেলায় চার্জ 5-এর জায়গায় বেড়ে হয়েছে 6 টাকা। দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ICICI নগদ লেনদেনের সংশোধিত সীমা বেঁধে দিচ্ছে। কাল থেকে ডোমেস্টিক সেভিংস অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে এটিএম ইন্টারচেঞ্জ চেক বইয়ের চার্জ বদলানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টাকা তোলা জমার ওপর এই বদল প্রযোজ্য হবে। কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে আর্থিক ও তা বাদে অন্য লেনদেনের ক্ষেত্রে প্রথম 3টি করা যাবে নিখরচায়। অন্য শহরগুলিতে 5টি লেনদেন হবে ফ্রি। এই সীমা পেরিয়ে গেলে আর্থিক লেনদেন পিছু 20 টাকা চার্জ বসবে। আর্থিক বাদে অন্য লেনদেনের বেলায় চার্জ কাটবে 8.5 টাকা করে। সিলভার, গোল্ড অর্থাৎ ম্যাগনাম, টাইটেনিয়াম, ওয়েলথ ভ্যারিয়েশন, অ্যাকাউন্ট হোল্ডার সবাই এর আওতায় আসবেন। 1 আগস্ট থেকে সপ্তাহের সব দিনেই ন্যাশনাল অটোমেট ক্লিয়ারিং হাউস ন্যাচ পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবার মাধ্যমে ডিভিডেন্ড, সুদ, বেতন, পেনশন সব কিছুই পাওয়া যাবে। এটি পরিচালনা করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বিল, লোনের কিস্তি শোধ, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ, বিমার প্রিমিয়াম সবই এই পরিষেবার মাধ্যমে দেওয়া যাবে। বর্তমানে এই ধরনের যাবতীয় যে পরিষেবা শুধুমাত্র ব্যাংকের কাজেই দিনগুলিতেই মেলে, এবার সপ্তাহের শেষে ছুটির দিনগুলিতেও কিন্তু সমস্ত পরিষেবাই মিলবে। 1 আগস্ট থেকে বাড়ির দরজায় পরিষেবা নিতে গেলে চার্জ দিতে হবে বলে জানিয়েছে দি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা IPB ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, নতুন নিয়মে এমন প্রতিটি পরিষেবার জন্য কাস্টমারদের 20 টাকা, তার সঙ্গে GST দিতে হবে। দুয়ারে যে পরিষেবার জন্য আবেদন করা হয়েছে সেজন্য IPB-র লোকজন কাস্টমারের বাড়ি হাজির হলে ট্রানজাকশনের কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। তবে একজন খদ্দের একাধিক পরিষেবার আবেদন করলে নো চার্জ শর্ত জুড়বে। অনেক লোক বাড়ির দরজায় পরিষেবা আবেদন করলে তা DSB অর্থাৎ ডেলিভারি বলে ধরা হবে এবং চার্জ দিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 1 আগস্ট থেকেই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও বড়সড় নিয়ম পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে ব্যাংকের তরফ থেকেও কিন্তু এই নিয়মগুলো পরিবর্তন হলো। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।